পরিপূর্ণ হিজাব বলতে কি বুঝায়? সুন্দর প্রশ্ন করেছেন। মুসলিম নারীর পরিপূর্ণ হিজাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি ইমাম আহমদ ইবনে রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, হাকিম তার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, সহিহ সনদে আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন, আল মারআতু আওরাতুন ফাইন খারাজাত ইস্তাশফাহা শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিম নারী হচ্ছে মূলত আওরা, সে মূলত নিজেকে সম্পূর্ণরূপে আবৃত রাখবে, নিজের সৌন্দর্যকে প্রকাশ করবে না। ওলা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। কোরআনে কারীমে সূরা আন-নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, যদি বাহ্যিক যে সৌন্দর্য আছে সেটা কোনো কারণে তাদের ইচ্ছার বাইরে প্রকাশ পেয়ে যায় সেটি ছাড়া। এজন্য ইচ্ছাকৃতভাবে সৌন্দর্যের বহিঃপ্রকাশ করা এটি পর্দার পরিপন্থী কাজ, এটাকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে আপনাদেরকে, যেটা সেটা হচ্ছে এই, আমরা যাতে পর্দা অনুসরণ করতে পারি, আর এটি আপনার উপর ফরজ, এটা কোন ধরনের আপনার স্বাধীন এখতিয়ারের বিষয় নয়, এর উপর অব্লিগেশন রয়েছে। আপনি মুসলিম নারী পরিচয় দিচ্ছেন তো, তার অবশ্যই আপনাকে পর্দা করতে হবে, এটি ইসলামের বিধান। আপনি হয়তো বিভিন্ন ভাবে এটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করবেন, ব্যাখ্যা করার জন্য চেষ্টা করবেন, কিন্তু ব্যাখ্যা করেও আপনার কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি হিকমত রেখেছেন, আমাদের ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আজকে পর্দা না থাকার কারণেই মূলত এই যে যত কথা বলা হচ্ছে, যত টিজিং সহ আরো আদার্স যত প্রবলেমের কথা আমাদের সমাজের মধ্যে আসতেছে, এবং আমি প্রায় প্রতিদিন এই বিষয়ে অন্তপক্ষে 100+ প্রশ্নের উত্তর দিই, একটি দুটি না। তার এই যে সমস্যাগুলো যা আছে, এবং লোকেরা যে বারবার কথা বলতেছে যে আমরা কাউন্সিলিং করতে চাই, সবকিছুর মূল কারণ একটাই, সেটা হচ্ছে মূলত ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নারীরা যেন তাদের ঘরের মধ্যে অবস্থান করে, শুধুমাত্র তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে, তারা প্রয়োজনে কি করবে, তাদের প্রয়োজনে তারা বাহির হবে, তাদের প্রয়োজনে তারা বাহির হবে। কিন্তু এই যে অনুমোদন দেওয়া হয়েছে, এই অনুমোদনটাকে আমরা বেশি গ্রহণ করে নিয়েছি। এখন ঘরটা এমন অবস্থা হয়েছে যে ঘরকে বিরান করে দেওয়া হয়েছে, ঘরের মধ্যে এখন আর কেউ না, কারো কোনো দায়ী দায়িত্ব নেই, ঘরের দায়িত্ব সম্পূর্ণ ভুলে গিয়ে বাহিরের দায়িত্ব নিয়ে আমরা অনেক ব্যস্ত হয়ে গিয়েছি। বাহিরের দায়িত্বের জন্য আপনি একদিনের জন্য জিজ্ঞাসিত হবেন না, কিন্তু ঘরের দায়িত্বের উপর আপনাকে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর হাদিসের মধ্যে, ওয়াল মারআতু মাসউলাতুন ফি বাইতি যাওজিহা, আর নারী তার স্বামীর ঘরের জন্য দায়িত্বপ্রাপ্ত, জবাবদিহি করতে হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং এই ঘরটাকে ধ্বংস করে দিয়ে আপনি মানে যদি বাহিরের যতই আপনি করেন না কেন, যতই সাজান না কেন, সেখানে আপনার ভুল আছে। তাই এক্ষেত্রে মুসলিম নারীদের পর্দা হচ্ছে মূলত সৌন্দর্য কোনোভাবেই সে বই প্রকাশ করবে না। জন্মদিন কিংবা মৃত্যুদিন বার্ষিকী পালন করা জায়েজ কিনা, না, জন্মদিবস মৃত্যু দিবস পালন করা ইসলামী কালচার থেকে পাওয়া যায়নি, এটি মূলত ভিন্ন কালচার থেকে এসেছে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাই এই কাজটি শুদ্ধ নয়। ভূমিকম্প কেন হয়, আল্লাহর এই গজব থেকে মুক্তি পেতে আমাদের করণীয় কি? ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা সুনানের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন, কিছু অপরাধের কারণে ভূমিকম্পের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। বাকি কোনো সন্দেহ নেই, ভূমিকম্প এটা আল্লাহর আযাব হতে পারে, আবার আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য সতর্কবাণী হতে পারে, আবার এটি ভৌগোলিক অবস্থানের কারণে তৈরি হতে পারে। তিনটি বিষয় বলেছি, এটি খুব গুরুত্বপূর্ণ একটি গবেষণা। সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন আযাব হলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিলে সেখানে ধ্বংস করে দেন, বুঝতে পেরেছেন কিনা? কার উপর যখন আযাব আসে তখন আযাব এর মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয় তাকে, তাদেরকে কঠিন আযাবের মাধ্যমে, যেমন সুনামির মাধ্যমে যাদেরকে ধ্বংস করে দিয়েছে একেবারেই কঠিন ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব যখন হবে তখন বুঝবেন যে এটি ধ্বংসের জন্য এসেছে, কিন্তু যদি সতর্কতার জন্য আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যেহেতু এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিদর্শন রেখেছেন, সতর্ক করে দিচ্ছেন, অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য আপনাকে আরাম দিচ্ছে, হ্যাঁ তোমরা যেগুলো করতেছ এগুলো ঠিক না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য বারবার। কিন্তু সত্যিকার কথা হচ্ছে এই, আমরা তো আসলে সেটা বুঝি না, সেদিকে আমাদের চিন্তা নেই, ফলে আমরা মনে করি যে এটা এইভাবেই হচ্ছে আর কি। এই জন্য আমরা আল্লাহর আযাব এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে কেউ কেউ আমাদের বিভ্রান্ত আকীদার কারণে, বিভ্রান্ত চিন্তা চেতনার কারণে আমরা এটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে কি করেছি, আখ্যায়িত করেছি, এটা ভুল, এটা প্রাকৃতিক দুর্যোগ না।
কারণ এই বিশ্ব জাহান পরিপূর্ণ নিয়ন্ত্রণ করছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং এখানে দুর্যোগ কেন তৈরি হবে? কে তৈরি করবেন? কার এই শব্দ আছে? এটা কি শুরু? এই যে আপনি লাশামসু ইয়ানবাগি ইলাহা আনতুজিকাল কমর ওয়ালা লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে উল্লেখ করে দিয়েছেন, এই চাঁদের কোনো ক্ষমতা নেই সূর্যকে অতিক্রম করার, রাত কোনো ক্ষমতা নেই দিনকে অতিক্রম করার, এই সূর্যের কোনো ক্ষমতা নেই যে চাঁদের আগে উঠে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি একটি উল্লেখ করে দিচ্ছেন। সুতরাং এখানে কি কারণে দুর্যোগ তৈরি হয়েছে? এটা ভুল কথা, এটি আল্লাহর পক্ষ থেকে কোন সন্দেহ নেই। পৃথিবীর মধ্যে যদি একটা পাতা গাছ থেকে ঝরে পড়ে, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে জড়িত। তৃতীয় নম্বর যে পয়েন্টটি আমি বলেছি সেটা আরেকটি সূক্ষ্ম কথা, সেটা হলো এই, কিছু কিছু অঞ্চল রয়েছে যে অঞ্চলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সে অঞ্চলগুলোর মধ্যে কিছু বিষয় আছে সেগুলো এই অঞ্চলে এইভাবেই হবে। যেমন যে অঞ্চলে মনে করেন নদী মাতৃক যে সমস্ত এলাকা রয়েছে সেখানে নদী হলেই বৃষ্টি হবে, একটা প্রাকৃতিক অবস্থান। কিন্তু প্রাকৃতিক এই অবস্থানটুকু যদি প্রাকৃতিক কারণে কোথাও, যেমন জাপানে আপনি দেখতে পাবেন যে সকালেও ভূমিকম্প হচ্ছে বিকেলেও ভূমিকম্প হচ্ছে, মানে ভূমিকম্প মানে বহুল এলাকা যেখানে ভূমিকম্প বেশিরভাগ মানে বিভিন্ন কারণে প্রাকৃতিক কারণে ভূমিকম্পটা হচ্ছে, পৃথিবীর অবস্থানগত কারণে কোথাও কোথাও ভূমিকম্প হতে পারে, তবে সেটাকে মানে দুর্বল যদি সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে থাকে তাহলে সেটাকে স্বীকৃতি দেওয়া যেতে পারে। আর দরকার নেই গান বাজনা করা বা গান বাজনা শোনা কি হারাম? গান বাজনা করাও হারাম শোনাও হারাম, কারণ এর মাধ্যমে আপনি কি চাচ্ছেন? এর মাধ্যমে তো হেদায়েতের কিছু দেখি না আমরা, আমরা শুধুমাত্র এর মাধ্যমে দেখি যে নিজের চরিত্র ধ্বংস করা ছাড়া আর কিছুই দেখি না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইউমবিতুন নিফাকা ফিল কলব, এটি অন্তরের মধ্যে মুনাফিকি মানে অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি করে। আসলে মানে আমরা লক্ষ্য করে দিয়েছি মুনাফিকি নয়, বরং অন্তরটা সত্যিকার অর্থে কলুষিত করে দেয়, কলুষিত করে দেয়। একজন পরিষ্কার মানুষের অন্তর আর একজন গান বাজনা শোনা লোকের অন্তর যদি একসাথে পর্যালোচনা করা হয় দেখতে পাবেন যে আসলে কিভাবে কলুষিত হয়, সত্যিকার এটি কলুষিত হয়ে যায়। মেয়েদের মূলপ্রাগ করা কি জায়েজ না? এটি হারাম, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। শুধু হারাম নয় বরং রাসূলুল্লাহ বলেছেন যে এটি অভিশপ্ত কাজ। ধন্যবাদ। একজন প্রশ্ন করেছেন যে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করা যাবে কিনা? মিলাদ মাহফিল যেটি ইবাদত হিসেবে করা হয় তাকে এটি শুদ্ধ নয়, এ কাজটি বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং মিলাদ মাহফিলে অংশগ্রহণ করা এটি উচিত নয়, বরং এটি গুনাহের কাজ, যথাসম্ভব চেষ্টা করতে হবে এর থেকে বিরত থাকার জন্য। হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এই কাজটি। পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য আছে? পুরুষ এবং মহিলাদের সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো পার্থক্য করেননি, হাদিসের মাধ্যমে কোনো পার্থক্য প্রমাণিত হয়নি। সুতরাং পুরুষ এবং মহিলাদের সালাতে কোনো পার্থক্য নেই, কারণ সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদের ভিন্ন কোন সালাতের ব্যাপারে একটি হাদিসও বর্ণনা করেননি। আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু সালাতের বিষয় মৌলিক বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি পার্থক্য থাকতো অবশ্যই বর্ণনা করতেন, কোন সন্দেহ নেই। যেহেতু বর্ণনা করেননি তাই এই পার্থক্য ইজতিহাদ নির্ভর, শুধুমাত্র গবেষণা নির্ভর, শুদ্ধ নয়। একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর পরেই পিতামাতার কি কি দায়িত্ব রয়েছে? এটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিতামাতার মৌলিক যে দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাই তোহফাতুল মাউলুদের মধ্যে উল্লেখ করেছেন যে সন্তানের ডান কানে আজান দেয়া, ডান কানে আজান দেওয়ার ব্যাপারে যে হাদিসটি রয়েছে হাদিসটি সনদের দিক থেকে দুর্বল হলেও অধিকাংশ আহলে তাহকিক এটাকে আমলযোগ্য বলেছেন, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার এই বিষয়ে আমলযোগ্য বলেছেন, বলেছেন যে হাদিসটি গ্রহণযোগ্য হতে পারে। তাই ডান কানে আজান দেয়া, যাতে করে দুনিয়াতে আসার পর সর্বপ্রথম অন্তপক্ষে মেসেজটুকু তার কাছে পৌঁছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বরাত, শ্রেষ্ঠত্বের বিষয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ঘোষণার মাধ্যমে তাকে এই মেসেজ পৌঁছে দেয়া, এটা হলো প্রথম বিষয়। বাম কানে তাকে একামত দিতে হবে মর্মে যে হাদিসটি রয়েছে এটি মিথ্যা, এটি গ্রহণযোগ্য নয়। শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সিলসিলা দাঈফের মধ্যে এই হাদিসটাকে মিথ্যা বলেছেন, এটি গ্রহণযোগ্য হাদিস নয়। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে, সম্ভব হলে কোনো যোগ্য আলেমের কাছে নিয়ে তাকে তাহনিক করানো। তাহনিক কাকে বলা হয়? তাকে তাহনিক হচ্ছে মূলত মানে একটু খেজুর বা খেজুর জাতীয় যে মিষ্টি জাতীয় আছে সেটাকে একটু দাঁতে চেপিয়ে তার মুখের মধ্যে একটু মিষ্টি দেয়া, এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন। তবে এই মাসালা নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে, সেটি আমি এখানে আলোচনা করতে পারলাম না, কিন্তু মানে একদল ওলামায়ে কেরাম বলেছেন এটি সুন্নাহ, কিন্তু আমি মনে করে থাকি যে এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে খাস ছিল। যাই হোক, এটা আমি এখানে আলোচনা করলাম না, কিন্তু একদল ওলামায়ে কেরাম সুন্নাহ বলেছেন। তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে, সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা। দুঃখের বিষয় হচ্ছে যে আমরা অনেকেই
মানে আমাকে টেলিভিশনে প্রশ্ন করেন নাম রাখার অনেক দিন পর, এক বছর দুই বছর পর, যে এই নাম রেখেছি এখন কি করব। মানে আমার বুঝে আসে না, আমার এটা বুঝে আসে না। মানে একটা সন্তান তো আসলে একদিনে পৃথিবীতে আসেনি, একটা সময় নিয়ে এসেছে, ঠিক না? অন্তপক্ষে 8 মাস 9 মাস সময় আপনি সুযোগ পান নাই একটা সন্তানের জন্য নামের চিন্তা করতে, তাহলে আপনি কিভাবে এই পিতার দায়িত্ব নেবেন? এটা কি আপনি কিভাবে মায়ের দায়িত্ব নেবেন, ঠিক না? এটা তো আপনার এই কথাটা একটু নিজেকে নিজেকে চিন্তা করা দরকার। মানে সন্তানের নাম পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারেনি। এরপরে নাম রেখে দেয় অনেকে, যে দাদাই বলে দিয়েছে, দাদি বলে দিয়েছে, নানি বলে দিয়েছে, অমুকে বলে দিয়েছে, তমুকে বলে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু অর্থ জানে না। এটা ঠিক না। আপনি আসলে কিসের, মানে একটা অর্থবহ সুন্দর নাম রাখা, নিজের সন্তানের নাম যদি আপনি সুন্দর রাখতে না পারলেন তাহলে তো আপনি ঠিক করলেন না। এই নাম জন্মের দিন রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু নাম জন্মের যেদিন জন্মগ্রহণ করেছেন এই দিন রেখে দিয়েছেন। আবার অন্য হাদিসের মধ্যে যে হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেছেন সহিহ সনদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাম্মা ফীহি, মানে সপ্তম তারিখে তার নামকরণ করবে। দুটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই জন্য শেখ মোহাম্মদ সাল ওসামিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে মানে প্রথম দিন, দ্বিতীয় দিন অথবা সপ্তম দিন, এর মধ্যে যে কোনো একদিন নাম রাখলেই নাম রাখতে পারবে, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। পিতামাতার আরেকটি করণীয় হচ্ছে ইউ আকওয়ান হুইয়া মাসাবিহি, তার পক্ষ থেকে সপ্তম দিন আকিকা করা। আশ্চর্যের বিষয় হচ্ছে এই, মানে ছেলে সন্তান হওয়ার পর দেখা যায় যে খুশি হয়, অত্যন্ত আনন্দিত হয়, আনন্দিত হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই। গোটা সুসংবাদ হিসেবে কোরআনের 4টি আয়াতের মধ্যে উল্লেখ করেছে, কয়টি আয়াতের মধ্যে? ওবাশশারনাহু বিইসহাক, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ইব্রাহিমকে আমি ইসহাকের সুসংবাদ দিয়েছি, নতুন সন্তানের জন্মের বিষয়টি এটা সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ইয়া যাকারিয়া, হে যাকারিয়া, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী উবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া, যে আমি এক গোলামের সুসংবাদ দিচ্ছি যে গোলামের নাম হবে ইয়াহইয়া, এটা সুসংবাদ। তো এই জন্য এই সুসংবাদ দেওয়াটাও কিন্তু, মানে কাউকে সন্তান হওয়ার পরে তাকে সুসংবাদ দেয়া এবং তার সুসংবাদে মানে সংবাদ জানানো, এটি কিন্তু সুন্নাহ, এটি হাদিসের মধ্যে এসেছে, যেহেতু কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বলছিলাম যেটা সেটা হলো এই, এটি মানে তার আকিকা করে না, অনেকে আছে আকিকা করে না, কিন্তু দেখা গেল যে এলাকার মানুষদেরকে ডেকে ডেকে মিষ্টি, মানে অনেক টাকা খরচ করেন, অথচ মানে হয়তো মানে 1,000, 2,000 বা 3,000 টাকা দিয়ে তিনি আকিকা করতে পারেন, সেটা করেন না, এটা একেবারে ভুল কাজ। সুন্নাহ হচ্ছে আকিকা করা, কারণ এই আকিকার সাথে নবজাতক পরিপূর্ণরূপে ততক্ষণ পর্যন্ত আবদ্ধ থেকে যায় যতক্ষণ পর্যন্ত আপনি তার আকিকা করবেন না, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন। তাই এই আকিকা করা হচ্ছে সুন্নাহ। আরো কতগুলো কাজ রয়েছে, মানে আমরা কয়েকটি কাজ আলোচনা করলাম সহিহ হাদিসের আলোকে। জি, জরুরি প্রয়োজনে টাকার জন্য স্বর্ণ বন্ধক রাখা যাবে? বন্ধ রাখার পদ্ধতি কি হবে? বন্ধ রাখার পদ্ধতি কি হবে? বন্ধ রাখার বিনিময়ে টাকা দিতে হবে? না, এটি জায়েজ নেই, এটি হারাম, যতক্ষণ পর্যন্ত জরুরত প্রমাণিত না হবে। জরুরত কাকে বলা হয় থাকে? যেমন আপনার প্রয়োজনটা কি, সেই নিডটা যদি এমন হয় যে যেটা একেবারেই কম্পালসারি, অবশ্যই আপনাকে, এছাড়া উপায় নেই। যেমন আপনার জীবন নাশের সম্ভাবনা হতে পারে অথবা অন্য কোন সমস্যা হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন কিনা? তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মানে হারাম কাজটুকু, মানে এই যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য বৈধ হতে পারে, বাকি এটি এমনি হারাম, যেহেতু এটা সুদ, এটি সুদি লেনদেন। আমি একটা সুদি ব্যাংকে চাকরি করি, আমার ইনকাম কি হারাম হবে? সুদি ব্যাংকে চাকরি করাও হারাম। সুদি ব্যাংকে চাকরির পরে তার যে ইনকাম হয়ে থাকে, অধিকাংশ আহলে তাহকিক মাহকিক উলামায়ে কেরাম বলেছেন হারাম। এই ব্যাপারে এই যুগের আলেমদের মধ্যে গবেষণা নিয়ে একটু মতবিরোধ আছে, কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদী ব্যাংকের সমস্ত লেনদেনকে, সুদী সমস্ত কারবারকে হারাম করেছেন এবং অভিশপ্ত কাজ হিসেবে ব্যাখ্যায়িত করেছেন, সুতরাং একজন ইমানদার ব্যক্তি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা শোনার পরে তিনি কি মনে করেন এই কাজটি করবেন? করবেন না, তিনি চেষ্টা করবেন দূরে সরে যাওয়ার জন্য। যদি হারাম হয় তাহলে এখন কি করতে পারি? সহজ কথা, আস্তে করে চলে আসবেন, যথাসম্ভব চেষ্টা করে চলে আসবেন, এটা সহজ কথা। সহজেই তো নতুন একটা চাকরি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, কোন সন্দেহ নেই। ততটুকু পর্যন্ত আপনি জরুরতের মধ্যে পড়বেন, আপনার হাজাত থাকবে যে আপনার প্রয়োজন, কারণ আপনার চাকরি, এখন তো চাকরি তো এটা বাংলাদেশের একটা সোনার হরিণ বলা যায়,
সাহরিম বলা যায় না এই অবস্থা চাকরির। সুতরাং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। হঠাৎ করে গিয়ে চাকরি ছেড়ে দিয়ে এসে ভিক্ষা করবেন একথা আমি বলছি না, একথা আমি আপনাদেরকে বলছি না যে আসেন চাকরি ছেড়ে দিয়ে এসে ভিক্ষা করেন। কিন্তু আমার শেখ এই যুগের শ্রেষ্ঠ ইমাম এবং মুজতাহিদ শেখ আব্দুলাজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ বলেছেন, যদি তার কোথাও চাকরি না হয় আমি মনে করি তার জন্য ভিক্ষা করা হালাল, তারপরে সে শুধু ব্যাংকে চাকরি করবে না। শবে বরাত শবে মেরাজ রাতে যে ইবাদত আমাদের জন্য আমাদের মধ্যে চালু রয়েছে তা কি বৈধ? না, এটি সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ বেদাতী কাজ। শবে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্তই হয়নি, মানে সাব্যস্ত হয়নি মানে শবে মেরাজ ঠিক আছে, কিন্তু কোন তারিখে হয়েছে কোন বর্ণনার মাধ্যমে এটি ইন্ডিকেট করা হয়নি, নির্দিষ্ট করা হয়নি যে এটা ওই তারিখে হয়েছে। যেমন নির্দিষ্ট করা হয় থাকে 26 তারিখ রজব মাসের 26 তারিখ তিব্বাগত রাত, এটা হাদিস দ্বারা বা কোন রেওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। বাকি শবে বরাত যেটা, এই শবে বরাতটা একটা কনফিউশনের মধ্যে তৈরি হয়েছে, একটা বিভ্রাট হয়েছে। সেই বিভ্রাটটা হচ্ছে এই লাইলাতুল কদরকে শবে বরাত মূলত বলা হয় থাকে। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের মানে শেষ 10 রাতের মধ্যে, সুতরাং এখানেই আপনি শবে বরাত তালাশ করবেন। এটা শবে বরাত মূলত শাবান মাসের 15 তারিখ যে রাত্রি বলা হয় থাকে, এটি শুদ্ধ নয়, এটি একটি ভুল কথা। সহি সুন্নার আলোকে বিতির সালাত সম্বন্ধে বলবেন কি? সহি সুন্নার আলোকে বিতির সালাত আপনি ইচ্ছা করলে এক রাকাত আদা করতে পারেন, তিন রাকাত আদা করতে পারেন, পাঁচ রাকাত আদা করতে পারেন, আরো বেশি আদা করতে পারেন। আপনি যদি তিন রাকাত আদা করতে চান তাহলে আপনি তিন রাকাত একসাথে আদা করতে পারেন, মানে মাঝখানে আপনি বৈঠক করবেন না, মাঝখানে বৈঠক না করে তিন রাকাত একসাথে আদা করতে পারেন। আপনি শেষ রাকাতে গিয়ে দোয়া কুনুত করবেন। আর যদি তিন রাকাত আদা করতে চান আর একটা পদ্ধতি রয়েছে, সেটা হলো আপনি দ্বিতীয় রাকাতে বসে যাবেন, তাশাহুদ কমপ্লিট করে তাশাহুদ দরুদ দোয়া মাসুরা সবকিছু শেষ করে দোয়াগুলো শেষ করে সালাম ফিরিয়ে তারপর আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে তারপরে এক রাকাত পড়বেন। এই দুইটি পদ্ধতি সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ জাদুল মাআদের মধ্যে ভিতরে সালাতে যে ছয়টি পদ্ধতি উল্লেখ করেছেন সেই ছয়টি পদ্ধতি সহি হাদিস দ্বারা উল্লেখ করার পরে আরেকটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন, সাত নম্বর পদ্ধতি যেটি, সেটা হচ্ছে আমরা যে পদ্ধতিতে আদায় করে থাকি এখানে সহি কোন হাদিস রেওয়ায়াত সাব্যস্ত হয়নি। এটি মূলত ইজতিহাদ নির্ভর, সুস্পষ্ট কোন দলিল এখানে নেই, তাই এক্ষেত্রে মানে আমাদের উচিত হবে যেটা সেটা হলো আপনি তিন রাকাত যদি আদায় করেন তাহলে মাঝখানে বসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, আবু দাউদের সহিহ হাদিস রয়েছে, লা তাশাব্বাহু বিসলাতিল মাগরিব, যে মাগরিবের নামাজের মতো করে আদায় করো না, তাহলে মাঝখানে আপনি যখন দাঁড়িয়ে যাবেন তা মাগরিবের নামাজের মতো হবে না। আমি পৃথিবীতে দেখে দেখে নিজের ভিতরে লালিত অনেক বিদাতকে দূর করেছি, কিন্তু আমার এক বন্ধু আমাকে বলে পৃথিবীর যাকে নায়ক ইহুদির দালাল, এটা কতটুকু সত্য? এটা তো আপনি প্রশ্ন করার কথা না, ইহুদির দালাল কোরআন এবং হাদিস থেকে দলিল দিবে এটা কোথায় শুনেছেন? ইহুদিরা কি কারণে কোরআন হাদিসের প্রচারের জন্য মানে লোক নিয়োগ দিবে আমি তো জানি না। আর কয়জন লোক ডক্টর জাকির নায়কের বক্তব্য শুনে ইহুদি হয়েছে আপনি কি জানেন? দুনিয়ার কোন ব্যক্তি কি জানে যারা ইহুদির দালাল হিসেবে তাকে আখ্যায়িত করছেন, অন্যায় ভাবে তার উপরে জুলুম করছেন, তারা কি জানেন যে সেই ব্যক্তির বক্তব্য শুনে কেউ ইহুদি হয়ে গিয়েছে? তো কি কারণে ইহুদির দালাল? বরং আমরা দেখতে পাচ্ছি ইহুদি খ্রিস্টান মুসলিম অমুসলিম বৌদ্ধ তারপরে সবাই হিন্দু এরা ইসলাম গ্রহণ করতেছে, তাহলে ইহুদির দালাল নয় মূলত, মূলত সে ইসলামেরই দালাল। আর ইসলামের সত্যিকার দালাল হওয়ার কারণে ইসলাম যাদের পছন্দ হয় না তারাই তাকে এই লকব দিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? এরপরে পুরুষ মহিলা একই সঙ্গে একই অফিসে কি চাকরি করতে পারবে? হ্যাঁ করতে পারবে, কিন্তু সেখানে সিস্টেম হচ্ছে পর্দা অবশ্যই মেনটেন করতে হবে, যে পর্দা ইসলামে তাকে বাধ্য করেছে সেই পর্দা তাকে অবশ্যই মেনটেন করতে হবে, ফরজ পর্দা লঙ্ঘন করে এই চাকরি করা জায়েজ হবে না। আবার সেখানে অনেকগুলো মানে এথিক্স রয়েছে সেগুলো খেয়াল রাখতে হবে। আমার আত্মীয় স্বজনের কারণ আমার এক বন্ধু আমার কাছে এসেছেন ইউনিভার্সিটিতে আমার সাক্ষাৎ করার জন্য, স্যার আমি সাক্ষাৎ করতে আসি, আপনি কি জন্য আসেন? সাক্ষাৎ করে এসে বলতেছেন যে মানে স্ত্রীকে চাকরি করার জন্য দিয়েছে, এখন অফিসে গিয়ে স্ত্রীকে পায় না, আর অফিসে পাওয়া যায় না, বাগানে টাগানে কোথাও পাওয়া যায় আর কি, পার্কে টার্কে পাওয়া যায়, শেষ পর্যন্ত কোথায় গিয়ে পার্কে পাওয়া গিয়েছে। তো এই সমস্ত জিনিস মানে অনেক বিষয় আছে, অনেক সতর্কতার বিষয় আছে, কেউ সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, মানে যারা এই সমস্ত বিষয়ে অনুমোদন দিচ্ছেন তাদের মানে সতর্কতার বিষয় আছে। আমার আত্মীয় স্বজনের অনেকেই আদর তাদের বাচ্চাদের জন্য কি লিখেছে, গানের শিক্ষক নাচের শিক্ষক আর্টের শিক্ষক রাখেন, কি আমি তাদের জন্য কি করতে পারি? গানের শিক্ষক আর্টের শিক্ষক মানে রাখতে পারেন, কিন্তু আপনি কি তাদেরকে বানাতে চাচ্ছেন? আপনি কিয়ামতের দিন অবশ্যই জবাবদি করতে হবে। এই সন্তান আমানত, একে আল্লাহর বান্দা, এদের কোরআন এবং দিন শিক্ষা দেয় আপনার উপর ফরজ। এতটুকু শিক্ষা না দিয়ে যদি আপনি দুনিয়ার সমস্ত শিক্ষা দেন
কেয়ামতের দিন আপনি আটকা পড়ে যাবেন। আপনি যতই আপনার নিজের আমল সংশোধন করলেও কোনো লাভ হবে না, কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আমানত নষ্ট করে দিয়ে গেছেন, আমানত ধ্বংস করে দিয়ে গেছেন। সুতরাং সন্তানের ব্যাপারে, সন্তানের হকের ব্যাপারে আপনাকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এজন্য সতর্কতা অবলম্বন করুন। কেউ যদি বিনোদনের জন্য মনে করেন আর্ট শিখে, বিনোদনের জন্য যদি কিছু বিষয় শিখে, সেটা ভিন্ন কথা। কিন্তু আজকে বিনোদন আর বিনোদন নেই, আজকে খেলা মানে আমাদের একটা মুখ্য বিষয় পরিণত হয়েছে। আজকে আপনি দেখেন না খেলাকে বিনোদন আছে কিনা, খেলার মধ্যে এখন কি বিনোদন নাকি অন্য কিছু, পর্নোগ্রাফি হয়ে গেছে। খেলাকে আপনি পর্নোগ্রাফি বলেন, ঠিক জাস্ট একবারে একেবারে পরিপূর্ণ এটাকে আপনি পর্নোগ্রাফি বলতে পারেন। এভাবে আপনি সবকিছুকে দেখেন, বিনোদন যেটা বিনোদনের আঙ্গিক থেকে সেটা অনেক অনেক দূরে সরে গিয়েছে। সুতরাং এখন আমাদের সন্তানদেরকে মূলত সতর্ক করার সময় এসেছে। তাই এমনি ঘরের মধ্যে যা ঢুকিয়ে দিয়েছে, ফেসবুক, টুইটার, তারপরে আরো কি কি, আমি তো সব মুখস্থ, আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে না, এগুলো যা ঢুকিয়ে দিয়েছে ঘরের মধ্যে, এরপর আপনার অতিরিক্ত শিক্ষক পাড়া করে আনতেছেন। এগুলোর জন্য কোন শিক্ষকের দরকার নেই, শিক্ষক ঘরের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। একটু সতর্কতা অবলম্বন করুন। দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কি? দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের পরিপন্থী। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ নিষেধ করেছেন। ফলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ নিষেধ করার পর থেকে আমি কোনোদিন দাঁড়িয়ে আর প্রস্রাব করিনি। সুতরাং দাঁড়িয়ে প্রস্রাব করাটা আদবের পরিপন্থী কাজ। আবার এটা মানে দাঁড়িয়ে প্রস্রাব করাটা মূলত তাহারাতে যে পবিত্রতা আছে, পবিত্রতারও পরিপন্থী কাজ। দাঁড়িয়ে প্রস্রাব করলে আপনি গায়ের মধ্যে এসে মানে প্রস্রাব আপনার পুরো গায়ের মধ্যে পড়ে যেতে পারে, বুঝতে পেরেছেন কিনা। এই জন্য মানে আদব হচ্ছে মূলত বসে প্রস্রাব করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমল দ্বারা এটি সাব্যস্ত হয়েছে। আমার ওয়াইফ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু হিন্দি সিরিয়াল বা না দেখলে তার ঘুম হয় না, তার নামাজ কি কবুল হবে? নামাজ কবুলের বিষয়ে আমি বলতে পারতেছি না, কিন্তু হিন্দি সিরিয়ালের যেই অবস্থা, এই অবস্থা থেকে বোঝা যাচ্ছে না আমাদের অবস্থা খুব ভালো না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে দূরে সরায়। এখন হিন্দি সিরিয়ালের ক্ষেত্রে নামাজের কি ভূমিকা আমি জানি না। বোঝা যাচ্ছে যে নামাজ আসলে তার এটা নামাজের এটা লৌকিক নামাজ, এটা নামাজের মধ্যে ভুল আছে। যে নামাজ তাকে পরিবর্তন করবে, যে নামাজ তাকে সংশোধন করবে, যে নামাজের মাধ্যমে সে সত্যিকার আখলাক তৈরি করতে পারবে, সে নামাজ সে আদায় করতে পারছে না। এই জন্য তাকে সতর্কতা অবলম্বন করতে হবে। বাকি এই ধরনের নামাজ যারা পড়েন তাদের জন্য মূলত বলা হয়েছে ফাওয়াইলুল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল ধ্বংস। কারণ আপনি নামাজ পড়তেছেন, আসলে আপনি নামাজ বুঝেন না, নামাজের কোন দায়িত্ব সম্পর্কে আপনি জানেন না। এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই যে হিন্দি সিরিয়াল যারা দেখতেছেন এবং সিরিয়াল দেখার জন্য পত্র পত্রিকা আসতেছে, নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে ফেলতেছে, নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর, কত জঘন্য এবং হিংস্র। মানে বন্য সভ্যতাকে আমরা ডিঙ্গিয়ে যাচ্ছি, আমরা হিংস্র এবং বন্য যে সভ্যতা আছে সেই সভ্যতাকে ডিঙ্গিয়ে গিয়ে আমরা এখন নিজেদের মধ্যে নতুন সভ্যতা চালু করার জন্য চেষ্টা করছি। এখন অদ্ভুত অদ্ভুত পত্রিকার মধ্যে সিনারিও আসতেছে যে মা কিভাবে সন্তানদেরকে হত্যা করতেছে, আজীব আশ্চর্যের বিষয়। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এর কারণ মূলত ওই হিন্দি সিরিয়ালের ফজিলত, বুঝতে পেরেছেন কিনা। এটা হিন্দি সিরিয়ালের ফজিলত আর কিচ্ছু না। এই সমস্ত হিন্দি সিরিয়াল থেকে নিজেদেরকে সরাতে হবে। আমার বাচ্চার বয়স 20 বছর, এখনো তার আকিকা দেওয়া হয়নি। এখন কি আকিকা দেওয়া যাবে না? আর আকিকার দরকার নেই, আপনি ভুল করেছেন, এই ভুলটুকু আপনার উচিত হয়নি। এই আকিকার হকটুকু বাচ্চার আপনার কাছে পাওনা ছিল, কিন্তু আপনি আদায় করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চান, কিন্তু এখন আর আকিকা দেওয়ার দরকার নেই, যেহেতু তার বয়স 20 বছর হয়ে গেছে, এখন তার আকিকার কোন প্রয়োজন নেই। এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত থাকলেও বিশুদ্ধ শেখ ইব্রাহিম তুয়াজিরি হাফেজাহুল্লাহ তাআলা তার মুখতাসার ফিকহুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন যে তার আকিকার প্রয়োজন নেই। আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই অনেক ফিরের মুরিদ, তাদের এ পথ থেকে কিভাবে সরিয়ে আনা যাওয়া সম্ভব, চেষ্টা করুন, বুঝানোর জন্য চেষ্টা করুন। সরিয়ে আনার জন্য তাদেরকে আপনি লাঠি নিয়ে যাওয়ার কোন দরকার নেই, তাদেরকে বাধা দেওয়ার কোন দরকার নেই, কারণ পারবেন না। হেদায়তের পথে কারো উপর জোর করে হেদায়ত দেওয়ার কোন অধিকার কাউকে দেওয়া হয়নি। যদি এটা থাকতো, কারো পক্ষে সম্ভব হতো, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার জীবন সায়ান্নে মৃত্যু শয্যায় বসে বললেন, কুল ইয়া আম কালিমাতান উহাজ্জু বিহা ইনদা আল্লাহ, হে আমার চাচা, অন্তপক্ষে এই কালেমাটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু ঘোষণা দেন, ও হাজ্জু বিহাইন্দাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য প্রমাণ পেশ করতে পারবো। কিন্তু বলতে পেরেছে, বলেছে, বলতে পারেনি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন বেশি বেশি করে, পাশাপাশি চেষ্টা করুন অত্যন্ত বিনম্রভাবে
সুন্দরভাবে শালীনভাবে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে আপনি যে আপনার ইমান আমল নষ্ট করছেন, এর মাধ্যমে আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাচ্ছে, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাচ্ছে। কারণ আপনি একজনের কাছে মুরিদ হচ্ছেন, কেন, কিভাবে সে আপনার মুরাদ হতে পারে? আমার আপনার মুরাদ হচ্ছে একমাত্র কে? আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কি মুরাদ বাদ দিয়ে আপনি এই মুরাদ কোত্থেকে তৈরি করলেন? এই লোকের মুরিদ হলেন কিসের ভিত্তিতে? তার গোলাম হওয়ার দায়িত্ব আপনাকে কে দিল? আপনার তো একজন মালিক আছে, আপনার তো একজন খালেক আছে, আপনাকে সবকিছু দিয়ে এই সুন্দর পৃথিবী, সুন্দর বাতাস, এই সবকিছু দিয়ে আল্লাহ আপনাকে আপনাকে জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন, তাকে বলে গিয়ে আপনি কাকে আপনি মানে আপনার মুরাদ বানাচ্ছেন? কার কাছে গিয়ে আপনি মুরিদ হচ্ছেন, কেন হচ্ছেন? এটা একেবারেই সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন, হয়তো আল্লাহ সুবহান তাআলা তাদের মধ্যে বুঝ দিতে পারেন। সদ্য জন্মপ্রাপ্ত বাচ্চাকে দেখতে গেলে হাত পা আগুনে ছেঁকে নিতে হবে, ইসলাম কি এটাকে আদৌ সমর্থন করে? না, হাত পা আগুনে ছেঁকে নিতে হবে কিনা এটা একটা কুসংস্কার, সমর্থন করে না। এটা আমি বলতেছি এটা একটা কুসংস্কার, এটা আমাদের সমাজের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরা মনে করে থাকি যে মূলত মানে জিনদের আসর হয়তো সেখানে কাজ করতে পারে, কিন্তু আমি আগেই বলে দিছি তাকে জন্মের পরেই আমরা তো আজান দিয়ে দিই তার কানে, সুতরাং এই আসার আর কাজ করবে না। বুঝতে পেরেছেন কিনা? এই আজান না দেওয়াটাই হচ্ছে মূলত সুন্না পরিপন্থী কাজ হওয়ার কারণে সেখানে কোন সম্ভাবনা থেকে যেতে পারে। একজন প্রশ্ন করেছেন যে তিনি পেশাগতভাবে শিল্পী এবং তার ফ্যামিলি এর মাধ্যমে চলে, এখন তার এই প্রফেশনটা হারাম কিনা? কিসের শিল্পী তিনি উল্লেখ করেন নাই? শিল্পী শব্দ তো কমন, শিল্পী আর্টিস্টকে বোঝায়, এখন আর্টিস্ট কিসের আর্টিস্ট তিনি স্পষ্ট করেননি। তিনি যদি মনে করে থাকেন যে সিঙ্গার যে সমস্ত গান অবৈধ গান আছে সেগুলো করে থাকেন, তাহলে তাকে খুব দ্রুত এই কাজ থেকে ফিরে আসতে হবে এবং এটি হারাম কাজ, তাকে যথাসম্ভব চেষ্টা করতে হবে। দুনিয়াতে অনেক, এই পৃথিবী অনেক বিশাল, অনেক ক্ষেত্র রয়েছে আলহামদুলিল্লাহ, আপনি যদি এখানে গান গাইতে পারেন অন্যখানেও কাজ করতে পারবেন, ঠিক না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখানে যে যোগ্যতা দিয়েছে আমি বিশ্বাস করি যে আরো শত জায়গায় আপনি নিজের যোগ্যতার পরিচয় দিতে পারবেন, সুতরাং সেখানে চলে আসুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমাদেরকে ডেকে বলতেছেন বান্দাদেরকে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, যে আল্লাহর পৃথিবীটা তুমি বিশাল দেখো নাই, ফাতুহাজিরু ফিহা, সুতরাং তুমি সেখানে হিজরত করে চলে যেতে, এখানে তোমার দরকার কি ছিল? আপনি এই কাজ ছেড়ে দিয়ে আপনি আরেক জায়গায় চলে যাবেন, এটা আপনার জন্য সুযোগ আছে। ইবাদত কবুল হওয়ার প্রধান শর্তগুলো কি কি? দুটি শর্ত, একটি হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত করা। দ্বিতীয় শর্তটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী ইবাদত করা। এই দুটি শর্ত যদি না থাকে কারো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আমাদের প্রচলিত সমাজে গায়ে হলুদ যে প্রথা চালু আছে তা কি ইসলামে বৈধ? গায়ে হলুদ এটি জায়েজ, কিন্তু গায়ে হলুদের নামে যে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এবং যেই বিহায়াপনা এবং যে অশ্লীলতা করা হয় তাকে, এটি সম্পূর্ণরূপে ইসলামে হারাম, নিষিদ্ধ, যেহেতু এই অনুষ্ঠানের কোন অস্তিত্ব ইসলামের মধ্যে নেই। তাই এই ধরনের কোন অনুষ্ঠান বিয়ের মধ্যে করে সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং সেখানে অশ্লীলতার একটা আয়োজন করা, এই কাজগুলো সম্পূর্ণ গর্হিত কাজ, সেগুলো মুক্ত। যদি কারো শুধুমাত্র সৌন্দর্যের জন্য, নারীদের সৌন্দর্য ইসলামে মতলুব, মানে ইসলাম এটাকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে, সেক্ষেত্রে যদি কেউ সৌন্দর্যের জন্য শুধুমাত্র গায়ের মধ্যে হলুদ দেয় মাখতে পারে, কোনো অসুবিধা নেই, এটা জায়েজ রয়েছে। পুরুষটাকে স্বর্ণের চেন গলায় এবং স্বর্ণের আংটি হাতে, পুরুষদের জন্য স্বর্ণ সম্পূর্ণরূপে হারাম, হাতের মধ্যেও পড়তে পারবে না, গলায়ও পুরুষটা পড়তে পারবে না, শুধুমাত্র নারীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম একদিন বেরিয়ে এসেছেন এবং ডান হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ, বাম হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেশমি কাপড় নিয়ে বলছেন যে এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। স্বামী অত্যাচার করে, মারধর করে, টাকা পয়সা চায়, এদের কি শাস্তি হবে? স্বামীরা স্ত্রীদের রেখে অন্য মহিলাদের জেনা করে, এর শাস্তি কি? আর যেসব মহিলারা স্বামী রেখে অন্য পুরুষের সাথে জেনা করে তাদের শাস্তি কি? স্বামীদের জন্য স্ত্রীদের উপর জুলুম করা, অত্যাচার করা, অন্যায়ভাবে মারধর করা, যেগুলো আছে এগুলো হারাম এবং এটি জুলমের মধ্যে অন্তর্ভুক্ত। কয়ামতের দিন যে সমস্ত জুলম অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য শাস্তির মুখোমুখি হতে হবে, তোমাদের এটি একটি, কারণ আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমানত দেওয়া হয়েছে, এখন এই স্ত্রীর উপর জুলুম করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। পরে ইসলাম সহজ করেছে বিষয়টি, যদি আসা আন্তাকরা হুসাইয়ান ও খাইরুল্লাহ, যে কোনো জিনিস তোমার অপছন্দ হলে সেটা হয়তো সেখানে কিছু ভালো জিনিসও থাকতে পারে, তুমি দেখো, যদি তোমার পছন্দ না হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন তা সারাহান জামিলা, সুন্দরভাবে বিদায় করে দাও, আপনি জোর করে তাকে রেখে দিবেন আর তার উপর জুলুম করবেন, অত্যাচার করবেন নারীর উপর,
সে দুর্বল হওয়ার কারণে এটি একেবারেই গর্হিত কাজ, এটি হারাম নিষিদ্ধ, এটা করা কোন অবস্থায় জায়েজ নেই। তাই এটি কিন্তু অবশ্যই কিয়ামতের দিন শাস্তি হবে। বাকি লাস্টে যে প্রশ্নটি করেছেন সেটি আরো কঠিন প্রশ্ন, কঠিন এবং সেটি খুবই খারাপ একটি চিত্র। সামাজিক চিত্র যদি এমন হয় তাহলে এই সমাজ মূলত বেবিচার এবং অপকর্মে মানে সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, স্বামীরা অন্যত্র বেবিচারে লিপ্ত হবে আর স্ত্রীরা আবার অন্যত্র অন্য পুরুষের সাথে বেবিচারে লিপ্ত হবে, তাহলে মুসলমান সমাজের অস্তিত্ব কোথায়? এটি শুধু এই যে মানে বেবিচারের বিষয়টি কিন্তু মানুষের শুধুমাত্র ব্যক্তিগত বিষয় না, এটি একটি সামাজিক বিষয়, এটি একটি জাতীয় বিষয়, এটি একটি উম্মার সংশ্লিষ্ট বিষয়, কারণ এর সাথে আপনার বংশের সাথে সম্পৃক্ততা রয়েছে, এর সাথে জাতির সাথে সম্পৃক্ততা রয়েছে। সুতরাং এই কাজে যারা লিপ্ত হয়ে রয়েছেন তারা কঠিন অপরাধের মুখোমুখি হবেন এবং সেটি দুনিয়াতেও তাদের জন্য শাস্তি রয়েছে, কঠিন শাস্তি। পরে দেখেন না, ইসলাম তো এখানে কঠিন শাস্তি দিয়েছে, পাথর মেরে হত্যা করার কথা বলা হয়েছে, কঠিন শাস্তি দেওয়া হয়েছে যদি প্রমাণিত হয়, পাথর মেরে হত্যা করতে বলা হয়েছে। কেন এই কঠিন শাস্তি দেওয়া হয়েছে? কারণ এটি সামাজিক অনাচারের মধ্যে সবচেয়ে জঘন্যতম একটি অনাচার, এবং এই কাজটি আজকে আমরা লক্ষ্য করে আসতেছি যে সমাজের মধ্যে এগুলো ব্যাপকতা লাভ করলে যেটা হয় সেটা হচ্ছে এই স্বামী স্ত্রীর প্রতি যে ভালোবাসা থাকে সে থাকে না, পরে সংসার হয় একেবারে অশান্তির, এবং আস্থা বলতে কোনো জিনিস সেখানে কাজ করে না। আস্থা বলতে দাম্পত্য জীবনের মধ্যে আস্থা যদি না থাকে তাহলে সেখানে আর পরস্পরের প্রতি দয়া ভালোবাসা থাকে না। মূলত পৃথিবীর মধ্যে একটাই সম্পর্ক সবচেয়ে ঠুনকা সম্পর্ক, আর এই সম্পর্কের উপর ভিত্তি করে গোটা পৃথিবী মূলত আজকে কি হয়েছে ঠিক রয়েছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা একবারে ঠুনঠুনকা সম্পর্ক। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে মাওয়াদ্দাহ ভালোবাসা ওয়া রাহমা এবং দয়া এই দুইয়ের উপর ভিত্তি করে এই সম্পর্ক তৈরি করেছেন। সুবহানাল্লাহ, এখানে রক্তের কোনো সম্পর্ক নেই আছে কিনা? এখানে রক্তের কোনো সম্পর্ক নেই, এখানে এমন কোন সম্পর্ক নেই যেটা কি হবে না, ভেঙে যাবে না। আজকে যখন মানে আমি কালকে দেখতেছিলাম কোন ডাক্তারের কাছে গিয়েছি, নামের শেষে মানে আমাদের দেশে একটা ভুল মানে প্রচলন আছে, নামের শেষে স্বামীর নাম জুড়ে দেওয়া হয়ে থাকে, এটা গলত। এই স্বামী তো আজকে স্বামী কালকে স্বামী নয়, কাল তার নাম আপনি জুড়েছেন কি জন্য, বুঝতে পেরেছেন কিনা? এই সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঠুনকা একটা সম্পর্ক, কিন্তু এই সম্পর্কের উপর ভিত্তি করে আদম হাওয়া আলাইহিসসালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত এই আদম সন্তানগণ আসবে এবং পৃথিবী আবাদ হবে, সবকিছু টিকে থাকবে, বুঝতে পেরেছেন? তাই এই সম্পর্কটা হচ্ছে রহমত এবং ভালোবাসার সম্পর্ক, দয়া এবং ভালোবাসার সম্পর্ক, দয়া এবং ভালোবাসার এই সম্পর্ক যদি দয়া এবং ভালোবাসা দুটোই উঠে যায়, আর দুটোই উঠে যাবে আপনি যে পদ্ধতি বলেছেন এই পদ্ধতিতে, স্বামী চলে যাবে অন্য জায়গায়, স্ত্রী চলে যাবে আরেক জায়গায়, তাহলে তো আর দয়া এবং ভালোবাসা কোনোটাই থাকবে না। যদি এই দুটি জিনিস উঠে যায় তাহলে সেখানে শান্তির জায়গায় কঠিন অশান্তি নেমে আসবে, সংসার দাম্পত্য জীবন হয়ে যাবে জাহান্নামের আগুনের মতো দাউ দাউ করে জ্বলবে। ফলে দেখা যায় যে আজকে আমাদের পরিবারের মধ্যে দেখা যায়, আমরা লক্ষ্য করে আসতেছি অনেকে আমার কাছে কোনো শান্তি নেই, শান্তি থাকবে কোত্থেকে? শান্তি না থাকার পেছনে আমরা সবাই তো দায়ী, আমি নিজেও দায়ী, কারণ হচ্ছে এই সংসারকে সত্যিকার ভাবে আপনি আপনার স্ত্রীকে তো কন্ট্রোল করেন না, আপনার স্ত্রীর প্রতি আপনি যেভাবে উপদেশ দেওয়া দরকার, যেভাবে নসিহত করা দরকার, যেভাবে তাকে দিক নির্দেশনা দেওয়া দরকার সেভাবে দিচ্ছেন না। স্ত্রীকে আপনি বলছেন যে ঠিক আছে তুমি তোমার চাকরি করে আসো রাত্রে 10:11টার দিকে আসলে চলবে, সে রাতে 10:11টার দিকে কোত্থেকে আসতেছে আপনার কোনো খোঁজ খবর নেই, আর আপনিও কোত্থেকে আসেন, অফিস থেকে আসেন না, কোত্থেকে আসেন, জঙ্গল থেকে আসেন না, পার্ক থেকে আসতেছেন, কে কি জানে? যদি এত বলগাহীন দায়িত্বহীন আমরা হয়ে যাই তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে এবং সেখানে সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়, কারণ এই দুজনের ক্ষতিগ্রস্ততার উপর নির্ভর করে মূলত সন্তান, বুঝতে পেরেছেন? সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়, সন্তানদের ক্ষতিগ্রস্ততার উপর নির্ভর করতেছে মূলত সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ইসলাম কোন বিষয় যখন হারাম করে থাকে সে এই বিষয়ের অনেকগুলো ক্ষতি থাকার কারণে সবগুলো ক্ষতিকে অ্যানালাইসিস করে গবেষণা করে চিন্তা করে সবগুলোকে বের করে তারপরে এটাকে হারাম করেছে, এমনি নয়। মূলত সেনাবি বিচারের মধ্যে অনেক কঠিন হারাম বিষয় রয়েছে যেগুলো সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, ব্যক্তির জন্য, সকলের জন্য ক্ষতিকর। এই জন্য আমাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুনলাম আর মানলাম না এমন নয়, শুনলাম আর মানলাম, এটা যাতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।